নবী বলেন আমার উম্মতের তিনটে কালো মানুষ হাজার হাজার দলা মানুষের চাইতে দামি, একটা হযরত লুকমান, একটা হলো বিলাল হাবশি, আরেকটা মাহজা, আরেকটা আগের কালো মানুষ যেটা আমার উম্মত না তার নাম লুকমান হাকিম। লোক বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলি পিছনের কয়জন চলে যাক, যাবে যাবে তা নিষেধ করলেন যেন একটু জায়গা দেন, একটু সামনের দিকে আসেন, একটু বসতে জায়গা দেন, যাইতে যেন মানাই করলেন, আসেন এই সামনে ফাঁকা আসেন, একটু আসেন, একটু চেপে আসেন, আল্লাহ একটু আসেন, একটু আসেন জিকিরের সাথে, লাইলা আসেন, জিকির করেন না একটু সরেন। আরে ভাই এখন তো শীতকাল না, যে জায়গা গরম হয়ে গেছে, ছুটি আসলি বারা ফিরে গরম জায়গা পাবো না, সামনে আরো ঠান্ডা জায়গা আছে সেখানে বসবেন, আসেন আসেন একটু কাছে আসেন, আল্লাহু আকবার। আমার দিক তাকান দোস্ত, লুকমানে হাকিম নাম কি? এই লুকমানে হাকিম উনিও গোলাম ছিল, উনি এক ধনী লোকের বাড়ির চাকর ছিল, গোলাম ছিল, ওনার বাপও গোলাম, ওনার দাদাও গোলাম, ওনার পূর্বপুরুষ গোলাম। গোলাম কারে কে আমার দিক তাকান একটু বুঝে নেন, গোলাম গরু বাছুরের মতো, আপনার বাড়ি যেমন গরুটা আছে, বাচ্চা গো বাছুর আছে, সেই বাছুরের মা আছে, ওই মারও মা আছে, ওই বংশ ধরে যত গরু আপনার পালে জন্ম নেছে আপনি ইচ্ছা করলে বেচতে পারেন, ইচ্ছা করলে জবাই দেখাইতে পারেন, ইচ্ছা করলে কাজে লাগাইতে পারেন, ইচ্ছা করলে নাও লাগাইতে পারেন। গরুর সাথে আমাদের সাথে যে সম্পর্ক, গোলাম আর মানুষের সাথে, আজাদ মানুষের সাথে সেই রকম সম্পর্ক ছিল, বাপও গোলাম, ছেলেও গোলাম, দাদাও গোলাম, একেবারে বংশ ধরে গোলাম। জীবনে কোনোদিন একটা পয়সার মালিক পায় না, নিজের সন্তানের একটা চকলেট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, গোলাম বাপ এমন বাপ, নিজের সন্তানের একটা পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নিজের নাই, মালিকে দিলে পাবে নইলে পাবে না, বাপে কোনোদিন সন্তানরে পোশাক আশাক দিতে পারে নাই, বাপে কোনোদিন সন্তানরে আদরের সাথে কিছু খাওয়াইতে পারে নাই, এর নাম গোলাম। এই গোলামি জিন্দেগি ছিল লুকমানে হাকিমের, এক বড় লোকের বাড়ি গোলাম ছিল, কালক্রমে ভাগ্যক্রমে উনি আজাদ হয়ে গেছে। হযরত লুকমানে হাকিমকে আল্লাহ তাআলা ইলমে মারেফাত, ইলমে শরিয়াতের দরিয়া দান করেছেন, উনি এইরকম মাঠে বয়ান করতেছেন একদিন বয়ান, হাজার হাজার শ্রোতা ওনার দিকে তাক মেরে বসে আছে, মন্ত্রী মিনিস্টার বড় বড় পদস্থ নেতারা পর্যন্ত উনি যা বলতেছে টপ টপ করে কলম দিয়ে লিখে নিচ্ছে, বড় বড় পণ্ডিতরা পর্যন্ত ওনার থেকে লিখতেছে, অথচ উনি একজন গোলাম, এখন গোলাম ছিলেন এক সময় গোলাম, লক্ষ লক্ষ মানুষ ওনার ভক্ত, মাঠে যখন বয়ান করতেছেন একটা লোক মাঠের মধ্যে থেকে কিছুক্ষণ এরকম ওনার দিক তাক মেরে তাকিয়ে থাকছে, এরপরে ওখান থেকে বের হয়ে কাছে চলে আসছে, আইসা এরকম ডান পাশে পাশে বইসা, তফসিরে মারেফুল কুরআনে লেখছে যারা পড়তে পারেন তারা দেখবেন, পাশে বইসা ওনার কাছে ওনার হাত ধরে বলতেছে হযরত ভয় পাইতেছি একটা কথা জিজ্ঞেস করতে যাই, বলবো নাকি? কয় কোনো ভয় নাই, বলেন। কয় কি বলবেন বলেন। কয় হুজুর আপনি কি? না বলবো না। কয় না বলেন। কয় আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে মাঠে অমক বড় লোকের অমক মালিকের দুম্বা চড়াইতাম, বেড়া চড়াইতাম, ঘোড়া চড়াইতাম, গাদা চড়াইতাম, আপনি কি সেই গোলাম লুকমান নাকি? লুকমানে হাকিম বলতেছে ভয়ের কি আছে, আমি আমার বিগত জিন্দেগি বলি না, আমি আমার বিগত ইতিহাস বলি না, আল্লাহ বলতে নিষেধ করেছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ও মানুষ তুমি বিগত ইতিহাস ভুলে যেও না, এখন তুমি চেয়ারম্যান, একসময় তুমি ছিলে ভিক্ষুক, এখন তুমি এমপি, একসময় তুমি রিক্সা চালাইতা, এমন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না, এখন তুমি শিল্পপতি, একসময় তুমি মাঠের কৃষি কিষাণ ছিলে, তুমি ভিক্ষুক ছিলে, এমন অভাব থেকে আল্লাহ তাআলা তোমার উঠাই নিয়ে আসে, বড় লোক বানাইছে এই মুহূর্তে তোমার কাছে, ফকির মিসকিন ইচ্ছা হাত পাতলে তুমি তাদেরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিও না, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে আবার জায়গায় নিয়ে যাইতে পারে কি পারে না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ আমারে ভাগ্যের কথা বলে যেতে নিষেধ করেছে, আমি সেই গোলাম পাই নাই, ভাই তুমি কি কি বলবা বলো। এবার লোকটা বলতেছে ভাই আমি কিন্তু আপনার সাথে একই সাথে রাখাল ছিলাম, আমি ওই মালিকের গোলাম এখন আছি তখনও ছিলাম, কিন্তু তুমি কোন ফাঁকে আজাদ হয়ে গেছো আর এত বড় বক্তা হয়ে গেছো, বাইরে কোন গুণ কোন সিফাত কোন যোগ্যতায় তুমি এত বড় বক্তা হইলা, হাজার হাজার লক্ষ মানুষ তোমার কথা শুনে, এত এলেম আর জ্ঞান তুমি কোথায় পাইলা? লুকমানে হাকিম বলে ভাই অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষই এখানে আসতে পারবে, আগে ছিলাম ছাগলের রাখাল, আগে ছিলাম বেড়ার রাখাল, আগে ছিলাম দুম্বার রাখাল, এখন আল্লাহ তাআলা আমাকে মানুষের রাখাল বানাইছে,